রাজ্য কি করেছিল, মুরগির উপরেও বোমা মেরেছে। অনেক নমরুদ পয়দা হবে। আয় মেরে জান প্যারে দমান, আঁখো কি তারা আসমান কি চান, দিল মে হায় প্যারে পাকিস্তান। আমি যাই নামাজ করছি, সকালে উঠে আগে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করি। আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশন অন্তত আমার চেহারা দেখবেন। একজন মানুষ যদি বলে যে আমাকে চায় না, আমি কোনোদিনই থাকবো না। একেলা পায়াছি রে শাম এই নিরজনে, আজ পাশা খেলব রে শাম। সকালে উঠে আগে নামাজ পড়ে আমার পাওয়ার চাই, অ্যাথলিট পাওয়ার নিয়ে আমি বেশি উন্নতি করতে চাই। সব কথা এই মোবাইল ফোন আর সরকারের মিথ্যা বলা মহাপাপ, তারপরেও মানুষ মিথ্যা বলে, কেউ কম কেউ বা একটু বেশি। তবে মানুষ মাঝে মধ্যে মিথ্যা বলে, কিন্তু শেখ হাসিনা কদাচিত সত্য কথা বলে। মূলত মিথ্যা বলাই তার নেশা এবং পেশায় পরিণত হয়েছে। এভাবে মিথ্যা বলতে বলতে মিথ্যাকে পুরো একটি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন আমাদের দু নম্বর প্রধানমন্ত্রী। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। আছেন আপনাদের হাতে মোবাইল ফোন আছে? একজন মানুষ কতটা মিথ্যা বলতে পারে, কতটা নির্লজ্জ হলে মানুষ দেশের সর্বোচ্চ চেয়ারে বসে জনগণের চোখের সামনে এত অনর্গল নির্জলা মিথ্যা কথা বলে যেতে পারে, তা শেখ হাসিনাকে না দেখলে হয়তো আমাদের জীবনে সেই বস্তুটাকে দেখা অদেখাই থেকে যেত। জনগণের ভোটটা চুরি করে ক্ষমতায় আসা, ওই নিয়ত আমাদের নাই। এরকমের বক্তব্য সত্য নাকি মিথ্যা সেটা নিয়ে আসলে আলোচনার কিছু নেই। 2018 সালে যারা বাংলাদেশে জীবিত অবস্থায় বেঁচেছিলেন তারা সবাই জানেন শেখ হাসিনা ভোট চুরি করেছিল নাকি আসলে মানুষের ভোটে ক্ষমতায় এসেছে। জনগণ বারবার আমাদের ভোট দিয়েছে, কাজেই সেই ভোটে নির্বাচিত হয়ে আমরা বারবার এসেছি। শেখ হাসিনার মুখে আমরা সচরাচর আরেকটি মিথ্যা কথা শুনতে পাই, তা হলো হাসিনার একদম ক্ষমতার লোভ নেই, জনগণ তাকে বারবার চায় এজন্যই নাকি তিনি ক্ষমতায় আছেন। আমার প্রধানমন্ত্রীর দরকার নাই। এবার চলুন প্রথমে শেখ হাসিনার ক্ষমতার লোভ আছে কি নেই সেটা একটু বিশ্লেষণ করা যাক। আমার তো আসলে সময় হয়ে গেছে, এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। এরকম বিদায়ের প্রস্তুতি শেখ হাসিনা সেই 2008 সাল থেকেই নিচ্ছেন। প্রতিবার নির্বাচন আসলেই এবারই আমার শেষ নির্বাচন বলে জনগণের সাথে বারবার তিনি এভাবেই ধোকাবাজি করে যাচ্ছেন। আর প্রধানমন্ত্রী হতে চান না শেখ হাসিনা, এটা 3 বছর আগের বক্তব্য। বিদেশি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি আর প্রধানমন্ত্রী হতে চাই না। ক্ষমতা ছাড়ার পর তিনি কোথায় গিয়ে থাকবেন সেটাও নাকি এরই মধ্যে চিন্তা ভাবনা করে ফেলেছেন মিথ্যার রানী শেখ হাসিনা। ঠিক আছে, এখানে যতদিন আছি আছি, যখন থাকবো না গ্রামে যাব, হয়তো গাড়ি কিনে চালাতে সে সমর্থ আমার হবে না, আমি ভ্যানেও চড়তে পারি। এটা তারও 1 বছর আগের বক্তব্য। জনগণের একজন মানুষ যদি বলে যে আমাকে চায় না, আমি কোনোদিনই থাকবো না, এটা তারও বছরখানেক আগের বক্তব্য। অবসর তো নিতেই হবে অবশ্যই, জনগণ বারবার আমাদের ভোট দিয়েছে, তারা তার নেতৃত্ব বেছে নেবে। এটা প্রায় 10 বছর আগের একটি বক্তব্য, যেটা নিয়ে 10 বছর আগেই জনতার কথা অনুষ্ঠানে জনগণ জানিয়েছিলেন তারা শেখ হাসিনার এসব কথাবার্তা বিশ্বাস করেন না। আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমি মানুষের শান্তি চাই, মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য সাধারণ মানুষ কিভাবে দেখেন? উনি দেশের মানুষের সুখ শান্তি চাই, উনি কাজে প্রমাণ করে দেখান। এটা হচ্ছে ওনার মুখের কথা, মনের কথা না। তা ক্ষমতাটা ছাড়ে না কেন? ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখ, এটা তো আসলে জনগণ খাবে না, এই ধরনের কথা জনগণ গ্রহণ করবে না। জনগণের সেই কথাই শেখ হাসিনা সত্য প্রমাণ করেছেন। প্রায় 10 বছর পরে সে ক্ষমতার লোভ তো যায়নি, বরং হাসিনা 2022 সালে এসেও বলেন, আমার আরো পাওয়ার চাই। আমার পাওয়ার চাই, আমি দেশের উন্নতি করতে চাই, সব কথা আমার। এখানে শেষ নয়, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে 2041 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশের মানুষকে স্মার্ট বাংলাদেশ উপহার দেওয়ার স্বপ্ন দেখছেন চির যৌবনা শেখ হাসিনা। এখন আমাদের লক্ষ্য 41 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা চলে যাব, এবং আমাদের সমস্ত সমাজটাই হবে স্মার্ট সোসাইটি। তবে স্মার্ট বাংলাদেশ তো দূরের কথা, ডিজিটাল বাংলাদেশের টালমাটাল অবস্থাটাই করোনার সময় বাংলাদেশের মানুষ সচক্ষে দেখেছেন। করোনা রোগী বাড়তে থাকায় হাসপাতালগুলোতে পরিস্থিতি নাজুক হচ্ছে। ভয়াবহ সেই পরিস্থিতি শেষ হওয়ার আগেই আবারও মিথ্যাচার শুরু করেছে মিথ্যার রানী শেখ হাসিনা। করোনা নিয়ন্ত্রণে তিনিই নাকি সবচেয়ে সফল পেয়েছেন বিশ্বের সবচেয়ে 2 নম্বর প্রধানমন্ত্রী হবার স্বীকৃতি।
বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। মন্ত্রিসভা নিম্নরূপ অভিনন্দন প্রস্তাব গ্রহণ করিল। করোনা সারা পৃথিবীর মানুষের জন্য অমঙ্গলজনক হলেও শেখ হাসিনার জন্য তা মঙ্গল বয়ে এনেছিল। এই মহামারীকে কেন্দ্র করেই 122 লাখ কোটি টাকা প্রণোদনার নামে হাতিয়ে নিয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের ঘনিষ্ঠ জনেরা। ভ্যাকসিন সহ সব কেনাকাটায় জালিয়াতি করে দেশের অর্থনীতির 12টা বাজানোর পর এখন সব দোষ চাপিয়ে দিচ্ছেন করোনা আর ইউক্রেন যুদ্ধের উপর। আমাদের অর্থনীতিতে আজকে যে সংকট চলছে তার জন্য শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধকেই দায়ী করার কোনো কারণ নেই। এখানে আমাদের ইন্টারনাল অনেক বিষয় আছে, আর্থিক খাতে বিশৃঙ্খলা, মেগা প্রকল্পগুলোতে ব্যাপক দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক লুটপাট, জ্বালানি খাতে কুইক রেন্টেল ইন্ডিমনিটি, এগুলো অনেক বিষয় দায়ী। ফলাফল কি হয়েছে? ডলার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের জীবন জীবিকা আজ দুর্বিষহ। ইংল্যান্ডে ইনফ্লেশন 13.3%, ভোগ্যপণ্য খাবার জিনিসের দাম, সেখানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। বড় বড় মহারথীরাই আমাদের দুর্নীতির খোঁজ পায় নাই, আর কিছু লোক ভাঙা রেকর্ডের মতো বলেই যাচ্ছেন কুইক রেন্টাল, সব বিদ্যুৎ বন্ধ করে দিত। এখন বাস্তবে উন্নত দেশগুলোর জিনিসপত্রের দাম বেড়েছে সত্য, কিন্তু আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়ার কোথাও গ্রাহক পর্যায়ে 1 টাকা বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। কিন্তু শেখ হাসিনা দীর্ঘ দিন ধরে এই মিথ্যা তথ্যটি মানুষের সামনে বলে যাচ্ছেন। কিন্তু মিথ্যাবাদী হাসিনা যে মিথ্যা বলেন সেটা তার বক্তব্যের মাধ্যমেই প্রমাণ করা যাক। 150% বৃদ্ধি পেয়েছে বিদ্যুতের দাম ইংল্যান্ডে। এবার চলুন ব্রিটেনে বিদ্যুতের দাম কত পার্সেন্ট বেড়েছে সেটা জেনে আসা যাক। আজকে ব্রিটেনে বিদ্যুতের দাম 80% বৃদ্ধি করেছে। 150% বৃদ্ধি পেয়েছে বিদ্যুতের দাম ইংল্যান্ডে। ব্রিটেনে বিদ্যুতের দাম 80% বৃদ্ধি করেছে। 150% বৃদ্ধি পেয়েছে বিদ্যুতের দাম ইংল্যান্ডে। তার মানে ব্রিটেনে 80% আর ইংল্যান্ডে 150% বিদ্যুতের দাম বেড়েছে। এবার আপনারা পৃথিবীর ম্যাপে খুঁজে দেখুন ব্রিটেন কোনটা আর ইংল্যান্ড কোনটা। শুধু বিদ্যুতের দাম না, বিদ্যুৎ দিতেই নাকি হিমশিম খাচ্ছে ইউরোপ আমেরিকার দেশগুলো। সেখানে নাকি নিয়ম করে বিদ্যুতের লোডশেডিংও চলছে। ইউক্রেনের যুদ্ধের পর যেহেতু তেল কিনতে অসুবিধা হচ্ছে, গ্যাস আনতে অসুবিধা হচ্ছে, আর শুধু আমাদের দেশ না, আজকে আপনি ইংল্যান্ড, আমেরিকা, জার্মানি সব জায়গায় তারাই তো মানে জ্বালানি সাশ্রয়ের দিকে নজর দিচ্ছে, তারাই তো নিজেরাই তো হিমশিম খাচ্ছে। বিদ্যুৎ সংকটের পাশাপাশি অনেক উন্নত দেশেও নাকি এরই মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, যে বক্তব্যটিও আমাদের মিস মৃণাল কান্তি দাস জনসম্মুখে বলেছেন। অনেক উন্নত দেশগুলিতে কিন্তু দুর্ভিক্ষ শুরু হয়ে আছে। শেখ হাসিনা ইংল্যান্ডের নাম ধরে বলেছেন সেখানকার মানুষ নাকি 3 বেলার পরিবর্তে 2 বেলা খাওয়া শুরু করেছিল। জার্মানির মানুষের অবস্থা তো তার চেয়েও করুন, তারা নাকি এই শীতের মধ্যে গরম পানীয় করতে পারছেন না বিদ্যুতের অভাবে। এছাড়া অনেক মানুষ নাকি গৃহহীন হয়েও আছেন। কতটা মানুষই বিকারগ্রস্ত হলে একজন প্রধানমন্ত্রী এ ধরনের মিথ্যা তথ্য মানুষের সামনে প্রকাশ্যে বলতে পারেন? ইংল্যান্ডের কথা বলতে পারি, সেখানে তো আমাদের অনেক লোক আছে, বহু মানুষ, অধিকাংশ মানুষ আজকে কয়েক মাস তারা মাংস কিনে খাওয়ার সামর্থ্য তাদের নেই, তারা কিনে খেতে পারে না, তারা 3 বেলার খাবার খেতে পারে না, 1 বেলার খাবার তাদের বন্ধ করে দিতে হয়েছে। ঠিক এইভাবে ইউরোপ আমেরিকার যারা একেবারে দরিদ্র মানুষ, সেখানে থাকার ঘর নাই, রোগের চিকিৎসা নেই, গৃহহীন মানুষের ভিড়। ইউরোপের অবস্থা ওই ধরনের, শীত এসে যাচ্ছে, সেখানে তারা ঘর গরম করতে পারছে না, গরম পানি পাচ্ছে না, জার্মানিতে কিন্তু গরম পানি ব্যবহার করতে দিচ্ছে না, কারণ বিদ্যুৎ সাশ্রয় করছে। করোনা নিয়ে হাসিনা সবচেয়ে ডাহা মিথ্যা যে তথ্যটি বলে থাকেন তা হলো বাংলাদেশ একমাত্র দেশ যে দেশের মানুষ কিনা সরকারিভাবে বিনে পয়সায় ভ্যাকসিন পেয়েছেন। বিনা পয়সা আমরা ভ্যাকসিন দিয়েছি, পৃথিবীর কই ধনী দেশগুলি তো দেয়নি। উন্নত দেশ তো দূরের কথা, পৃথিবীর এমন একটি দরিদ্র দেশও নেই যে দেশের জনগণকে টাকার বিনিময়ে কোভিডের টিকা দিতে হয়েছে। করোনার পরেও একইভাবে অনর্গল মিথ্যা বলে যাচ্ছেন চাপাবাজ মুজিব কন্যা শেখ হাসিনা। তার মতে তিনি 2022 সালে যখন জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছিলেন তখন নাকি অনেক দেশের রাষ্ট্রপ্রধানেরা তার কাছে এসে বলেছেন 2023 সালে পৃথিবীতে দুর্ভিক্ষ আসবে। অথচ শেখ হাসিনা ছাড়া পৃথিবীর কোনো দেশের রাষ্ট্রপ্রধান তার দেশের মানুষের সামনে দুর্ভিক্ষের কোনো পূর্বাভাসের কথা
বলেননি। বিশ্ব নেতৃবৃন্দ যাদের সঙ্গেই দেখা হয়েছে সকলে এই কথা বলেছে যে 2023 সাল বিশ্বের জন্য অত্যন্ত মানে একটা দুর্যোগময় সময় এগিয়ে আসছে, এমনকি বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দেবে। মাস ছয়েকে সারা দেশে ব্যাপক লোডশেডিং শুরু হবার পরই আমরা জানতে পারি আমাদের রিজার্ভের টাকা জয় বাংলা হয়ে গেছে। ওই সময় দেশের অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞদের বক্তব্যকে ভুল প্রমাণিত করতে গিয়ে শেখ হাসিনা বেশ কিছু গুজব ছড়ায়। যেমন বাংলাদেশ নাকি পেট্রোল রপ্তানি করে এবং গ্যাস থেকে বাই প্রোডাক্ট হিসেবে নাকি পেট্রোল ও অক্টেন উৎপন্ন হয়। অক্টেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না, যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অক্টেন কিন্তু আমাদের আছে, আমরা অনেক সময় বাইরে বিক্রিও করি। বাস্তবতা হলো আমরা জ্বালানির জন্য যে ডিজেল আমদানি করি সেখান থেকেই বাই প্রোডাক্ট হিসেবে পেট্রোল ও অক্টেন উৎপন্ন হয়। অতএব পেট্রোল শতভাগ আমদানি নির্ভর একটি পণ্য। হাসিনার এই বক্তব্যটি সর্বৈব মিথ্যা। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এক টাকার অক্টেন কোনোদিন রপ্তানি করেনি কোনো সরকার, বরং ডিজেলের পাশাপাশি আমাদের অক্টেন আমদানি করতে হয়। যে খবরটি আওয়ামী লীগের পক্ষে গুজব ছড়ানোর ক্ষেত্রে 71 টিভির পরেই যাদের অবস্থান, সেই সময় টিভি তাদের সংবাদেই প্রচার করেছিল। বিপিসি জানিয়েছে আগামী 1-2 দিনের ভেতর আরও 50,000 মেট্রিক টন অক্টেন আসবে। এছাড়া আগস্ট মাসে 25,000 টন অক্টেন বাহী আরও একটি জাহাজ আসবে। শেখ হাসিনা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে থাকেন তার পিতাকে নিয়ে। শেখ মুজিবকে দেবতুল্য বানাতে গিয়ে হাসিনা তার প্রায় প্রতিটি বক্তব্যে মিথ্যা তথ্য জনগণের মাঝে ছড়িয়ে থাকেন। শেখ হাসিনা সংসদে বলেছিলেন বঙ্গবন্ধুর নাকি নির্দেশ ছিল একজন রিক্সাওয়ালাকেও আপনি করে বলতে হবে, অথচ শেখ মুজিব নিজেই তার চেয়ে বড়দেরকেও তুই করে ডাকত। সরকারি সব আমলাদেরকে পর্যন্ত শেখ মুজিব তুই তুই করে ডাকতেন। আমার বাবার নির্দেশ ছিল একজন রিক্সাওয়ালাকে আপন আপনি করে কথা বলতে হবে, বাড়ির ড্রাইভারকে ড্রাইভার সাহেব বলতে হবে। আর তিনি জিজ্ঞেস করছেন যে সকালে উঠে আমি কি খুঁজি, আমি জানি নামাজ খুঁজি। হাসিনা বিভিন্ন সময় তার বক্তব্যে বলে থাকেন তিনি নাকি নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়েন। এখন প্রশ্ন হলো তাহাজ্জুদের ওয়াক্ত থেকে ফজরের নামাজের সময়ের ব্যবধান 2-3 ঘন্টা, তাহলে তাহাজ্জুদ নামাজ পড়ার পর গুছিয়ে রাখা যায় নামাজ কেন ফজরের নামাজের সময় আবার খুঁজে আনতে হবে? সকালে উঠে আগে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করি, তারপরে এক কাপ চা নিজে বানাই। ধর্ম নিয়ে নিয়মিত এরকম মিথ্যাচারের পাশাপাশি শেখ হাসিনা মানুষের লাশের সামনে দাঁড়িয়েও মিথ্যা কথা বলতে পারেন। সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। বোম মারা, গুলি করা, শেখ হাসিনা নিজেকে খুব সৎ এবং দেশপ্রেমিক প্রমাণ করতে গিয়ে নানা ধরনের নাটক করে থাকেন। এই যেমন তিনি পয়সার অভাবে বিদেশে চিকিৎসা করতে যেতে পারছেন না বোঝানোর জন্য 10 টাকার টিকিট দিয়ে সরকারি হাসপাতালে মাঝে মধ্যে ডাক্তার দেখিয়ে থাকেন। 10 টাকা টিকিট কেটে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখে চিকিৎসা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা যে নাটক তা বুঝতে হলে এই নিউজের পরের অংশটুকু দেখলেই চলবে, যেখানে বলা হয়েছে তার মাত্র কিছুদিন আগে লন্ডনের চোখের অস্ত্রোপচার করার জন্য গিয়েছিলেন শেখ হাসিনা, এবং তার আগে পরেও বেশ কয়েকবার চোখ কানের চিকিৎসার জন্য শেখ হাসিনা মাঝে মধ্যে লন্ডনে যেয়ে থাকেন। এরপর গত জুলাইয়ে লন্ডনে প্রধানমন্ত্রীর চোখের অস্ত্রোপচার হয়। হাসিনা কিছুদিন আগে তার এক বক্তব্যে বলেছিলেন বিএনপি যদি তার গণভবন ঘেরাও করতে আসে তাহলেও তিনি নাকি বাধা দেবেন না। আমি তো বলে দিয়েছি যে তারা যদি এমনকি ব্যানিসের অফিসে যদি ঘেরাও করতে আসে তাদের পুলিশ যেন বাধা না দেয়। এই বক্তব্যের ঠিক পরদিন পুলিশের গুলিতে বিএনপির এক কর্মী মারা যাওয়ার ঘটনা ঘটেছিল। বাস্তবে এটাই হলো শেখ হাসিনার কথা এবং কাজের আসল বৈশিষ্ট্য। মিথ্যা বলা শেখ হাসিনার অনেক পুরাতন অভ্যাস। 96 সালে ক্ষমতায় আসার আগে শেখ হাসিনা বলেছিলেন তিনি ক্ষমতায় গেলে সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে তিনি তার চেহারা দেখাবেন না। আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। শেখ হাসিনার সেই বক্তব্যের পর তিনি ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় আসবার পর আমরা তার আসল চেহারা দেখছি। এখন বিটিভিতে শেখ হাসিনার শেখ মুজিব ছাড়া আসলে আর কিছুই দেখা যায় না, আর অন্যান্য টেলিভিশন চ্যানেলগুলোতেও নিয়ম করে তার প্রতিদিনের বক্তব্য সরাসরি সম্প্রচার করতে বাধ্য হচ্ছে। শেখ হাসিনার জীবনের সবচেয়ে বড় মিথ্যা হলো 15ই আগস্টের কান্নাকাটি। প্রতি বছর 15ই আগস্টে এই বাঙালি শেখ হাসিনার কান্নার নাটক দেখতে পান, কিন্তু হাসিনার কি আসলেই তার পরিবারের প্রতি ভালোবাসা আছে? 15ই আগস্ট থেকে 16ই আগস্ট ওই লাশ পড়েছিল। 15ই আগস্টের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে শেখ হাসিনা নিজেই। রক্ষী বাহিনী যেভাবে খুন লুটপাট ধর্ষণ শুরু করেছিল, 75-এর 15ই আগস্টের ঘটনা না ঘটলে শেখ মুজিবকে পাবলিক এমনিতেই গণধোলাই দিয়ে কিছুদিনের মধ্যেই মেরে ফেলত, যে কারণে মর্মান্তিক সেই হত্যাকাণ্ডের পরেও কেউ কোনো প্রতিবাদ করেনি। বরং আওয়ামী লীগের বড় বড় নেতারাই তখন তাদের স্বস্তির কথা বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছিলেন। একটি মানুষ ছিল না সাহস করে এগিয়ে আসার, একটি মানুষ ছিল না প্রতিবাদ করার, কেন করতে পারেনি?
এত বড় সংগঠন, এত সমর্থক, এত লোক, কেউ তো একটা কথা বলার সাহস পায়নি। সময়ের বিবর্তনে মানুষ আওয়ামী জাহিলিয়াতের 72-75 অন্ধকার সময় ভুলে গিয়েছে। অপরদিকে নারী শিশু সহ পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যার কারণে মানুষের মাঝে কিছুটা করুণা তৈরি হয়েছে, কিন্তু শেখ হাসিনা সেটাকে তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছেন। কিছু মুনাফেক নিশ্চয়ই নিজেদের মধ্যেও ছিল, জিয়া পর্যন্ত এদের একটা চক্রান্তের মধ্য দিয়েই জাতির পিতাকে হত্যা করা হয়। হাসিনার মন্ত্রিসভায় শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাঁচানো মতিয়া চৌধুরী নেতৃত্ব দিচ্ছেন। মুজিবের মৃত্যু আনন্দের ট্যাঙ্কের উপর নাচানাচি করা হাসানুল হক ইনুও এখন শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ সহযোদ্ধা। শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ নেতাদের সমন্বয়ে যে মন্ত্রিসভা গঠিত হয়েছিল, সেই মন্ত্রিপরিষদ সচিব ছিলেন এইচ টি ইমাম। অথচ এই এইচ টি ইমামকে আমৃত্য শেখ হাসিনা তার রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়ে রেখেছিলেন। যে চরম বামপন্থী আর চরম ডানপন্থী সবসময় এক বিন্দুতে এসে মিলে। 15 আগস্ট হত্যাকাণ্ডের সময় চুপচাপ ঘরে বসে থাকা তৎকালীন সেনা প্রধানেরও জায়গা হয়েছিল শেখ হাসিনার মন্ত্রিসভায়। বঙ্গবন্ধু বলে উঠলেন, সফিউল্লাহ, তোমার ফোর্স আমার বাড়ি অ্যাটাক করছে, কামালের মধ্যে মেরে ফেলছে, তুমি জলদি ফোর্স পাঠাও। আমি তখন বললাম, আই এম ডুইং সামথিং। সেনাবাহিনীর দায়িত্ব দেশের প্রয়োজনে জীবন বাজি রাখতে হবে, এই শপথ নিয়েই তারা তাদের চাকরিতে যোগদান করেন। অথচ প্রেসিডেন্টের বাড়িতে সশস্ত্র লোকজনের আক্রমণের খবর শুনে প্রেসিডেন্টকে বাড়ির পেছন দিয়ে দেয়াল টপকে পালিয়ে যাবার পরামর্শ দিয়েই দায় সেরেছিলেন তৎকালীন সেনাপ্রধান কে এম শফিউল্লাহ। যদি আমি কোনো সৈন্যদের নিয়ে এটা প্রতিবাদ করতে যেতাম, বিপক্ষ শক্তি তো সৈন্য হয়ে যেত। তারপরও শেখ হাসিনার তার প্রতি কোনো ক্ষোভ নেই। হাসিনার যত ক্ষোভ সব জিয়াউর রহমানের প্রতি, কারণ তিনি এবং তার পরিবারই তার ক্ষমতার প্রতিপক্ষ। বঙ্গবন্ধুর হত্যার ষড়যন্ত্রের সঙ্গে মহাত্মার সঙ্গে জিয়ারও সম্পৃক্ত ছিল, মরে গিয়ে বেঁচে গেছে, নইলে ওরেও তো আসামি বানাতাম, পরিষ্কার কথা, সেও আসামি হতো। ক্ষমতালোভী শেখ হাসিনা একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ। 15 আগস্ট সহ অন্যান্য বিভিন্ন সময় তিনি যে কান্নাকাটি করেন, এ সবই তার অভিনয়। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একমাত্র দুর্ভিক্ষ হয়েছিল 1974 সালে শেখ মুজিবের সময়। ওই সময় শেখ মুজিবের নিজের একটি বক্তব্য অনলাইনে এখনও মাঝে মধ্যেই দেখা যায়, যেখানে মুজিব বলেছেন, আমি ভিক্ষা করে আনি আর সেগুলো চোরের দল লুটপাট করে খায়। যাও ভিক্ষা করে আনি, তাও চাটার গুষ্টি চাইতে খেয়ে ফেলায় দেয়, আমার গরিব পায় না। শেখ মুজিবের এ ধরনের চাপাবাজির বক্তব্য অবশ্য তার কাজের সাথে একদমই যায় না, কারণ এসব চোরদেরকে তিনি নিজেই লালন পালন করতেন এবং অন্যদিকে বক্তব্য দেওয়ার সময় তিনি চোরেদের বিরুদ্ধে কথা বলতেন। সে যাই হোক, শেখ মুজিব যে ভিক্ষা করে আনতেন সেটা তিনি নিজেই স্বীকার করে গেছেন। কিন্তু শেখ হাসিনা এখন বলছেন, তার পিতা নাকি তাকে বলে গিয়েছেন, আমরা ভিক্ষুকের জাতি হতে চাই না, আমরা কারোর কাছে হাত পেতে চলতে চাই না, কারণ জাতি পিতা বলেছেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না, আমরা ভিক্ষুক জাতি হতে চাই না। প্রমাণিত এ ধরনের বক্তব্য ছাড়াও হাসিনা প্রচুর মিথ্যা কথা বলে থাকেন। কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে, সর্বক্ষেত্রে মিথ্যার উপরেই শেখ হাসিনার বসবাস। কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়, কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করছে, খাচ্ছে, এবং তার দাম কিন্তু অনেক বেশি। শেখ হাসিনার মিথ্যাচারে অনুপ্রাণিত হয়ে তার আশপাশও মিথ্যাবাদীরা ভর করেছেন। হাসিনাকে খুশি করবার জন্য প্রতিনিয়ত তারা নানা ধরনের হাস্যকর বক্তব্য দিয়ে থাকেন, আর শেখ হাসিনাও তাতেই খুশি। কোন দেশের রাষ্ট্রনায়ক যদি খুব বেশি আল্লাহওয়ালাও হন, সেই দেশের উপরে আল্লাহর একটা আলাদা রহমত থাকে। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমার দেখা মতে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার দেখা মতে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একবার না তিনবার সাক্ষী রেখে বলছি, আমি এত আল্লাহওয়ালা মানুষ আমি শেখ হাসিনার মতো এত আল্লাহওয়ালা মানুষ আমি দেখিনি। আমি স্বপ্নে দেখেছি শেঙ্গবন্ধুকে টুঙ্গিপাড়ার কবর থেকে বলছে ডেকে, আমি তোদের কাছেই রেখে এসেছি আমার শেখ হাসিনাকে, আমার শেখ রেহানাকে। আমি হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে শেখ হাসিনার নাম উচ্চারণের পূর্বে একটি শব্দ উচ্চারণ করতে চাই, সেটি হচ্ছে হযরত শেখ হাসিনা। এত কিছুর পরও শেখ হাসিনাকে এখনো কিছু মানুষ আছে অন্ধের মতো বিশ্বাস করে। তাদের কাছে প্রশ্ন, যে মানুষ প্রকাশ্যে এত মিথ্যা কথা বলতে পারে তাকেই আপনি বিশ্বাস করছেন? বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যাপার, তবে পৃথিবীতে মিথ্যা কথা বলায় যদি কেউ চ্যাম্পিয়ন হয়ে থাকেন তাহলে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল্লাহ হাফেজ।